ওয়াল ট্যুরিজম সালনা রগিনে হাস্তে ও তৈলময় থইনা ইতাই দেরমুখ লাইজাক নুকুনি বরং নিথানি ফিডব্যাক সগরি নানি ইয়া হাস্তে ফেরা খিরি ডিপার্টমেন্ট আমার লগে লগে ত্রিপুরা হাস্তেনি ব্র্যান্ড এম্বাসেডর সৌরভ গাঙ্গুলি নিরাং বই পাইজাক জুদা জুদা মানের অবহাইন দেরমুখ লাইজাক রগনি থানি সগরি নানি ইয়া প্রেসাকা হাস্তে ফেরা খিরি বেডে সরাংসলক বরকন দেরমুখ লাইজাক রগ্ন মালকো কুপলু বরকনি নাংমানি মানে ফ্ল্যাগ অফ খলাই চেঙ্গি রেখা মন্ত্রী সুশান্ত চৌধুরী সাদা খেলাইও বিশি 1918 নিশিমি রাষ্ট্র সংঘ গীতাঞ্জলি টুরিজম গেস্ট হাউস কক টমাথনি পান্দা খালাইনাই অকক্ট সাইখানা রেখা বেড়েখিরি বেদিক মন্ত্রী সুশান্ত চৌধুরী বতেম সাকা হায়ুং বেড়েখিরি সালন রেগৈ হাস্তের বেড়েখিরি তাং বেদেক নি বখাক্তৈ কাইনি তাং বুতাং নাজাকা কুইলানি তাং বুতাং উংখা সালকিসা সাকা তৈলমুই দেরাক মুঙ্গ ক্রপ থামচি চুকুনি লাংমা আরিকা বরকনি নুখুঙ্গ নাংমানি সেপসাপ কিডব্যাক নান বাগৈ ওয়ানসুকা বেড়েখিরি বেদেক আবার লগে লগে কিডব্যাক ও তংনাই নাংমানি নুখুনি চামুং নমুং অবধি হাইরং নি সাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী আবার লগে লগে ককটুমা থামলাই বসঙ্গ মন্ত্রী সুশান্ত চৌধুরী ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে 26 এবং 27 তারিখ বিশেষ কিছু কর্মসূচি সেখানে হাতে নিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রশাসক তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছেন এবং বর্তমানেও সেই প্রয়াস জারি রয়েছে। এবারকার আমাদের যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যা প্রতিবারই 27 সেপ্টেম্বর পালন করা হয়, এবারও সেটা পালন করা হবে। এবং 1980 সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সারা বিশ্বে পালন হয়। গত বছরও আমরা পালন করেছি, এবারও ট্যুরিজম দপ্তর থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা একটু ভিন্ন কায়দায় এই কর্মসূচিটা পালন করব। আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত কিছু গাড়ি বাইরে রয়েছে, রিলিফ ম্যাটেরিয়ালস, এবং স্বাভাবিকভাবে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে গাড়িগুলি কোথায় যাবে, গাড়িগুলোর ভিতর কী জিনিসপত্র রয়েছে। আমি আপনাদেরকে জানান দিচ্ছি, ঘোষণা দিচ্ছি যে এই যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যেটা 27 তারিখ সেপ্টেম্বরে আমরা পালন করব, তাতে আমরা 26 তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু কিট ব্যাগ এখানে রয়েছে, যে কিট ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনে। আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে, শত শত হাজার হাজার পরিবার যারা সব কিছু হারিয়েছে, এই জিনিসগুলো তাদের কাছে আসবে, নিত্য প্রয়োজনীয় জিনিস।
আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা গিফট ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব। মহকুমা ভিত্তিক এই জিনিসগুলো যাবে এবং মৃতের যে তালিকা আমাদের কাছে রয়েছে এই বন্যাতে 39 জন, সেই 39টা পরিবারে এই জিনিসগুলো যাবে, কিছু জিনিস কিট ব্যাগ। তার বাইরে আমাদের ত্রিপুরা পর্যটনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাননীয় সৌরভ গাঙ্গুলী, উনি আমাদেরকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের এই দুঃসময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, ব্যবসায়ী, কর্মচারী বন্ধুরা, স্বেচ্ছাসেবী সংগঠন, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের রিলিফ অ্যামাউন্ট তুলে দিচ্ছেন চেকের মাধ্যমে। মাননীয় সৌরভ গাঙ্গুলীও আমাকে ফোন করে, উনি বিদেশে ছিলেন বেশি অনেকটা সময়, এসে আমাকে ফোন করে বললেন যে যেহেতু আমি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আমার লক্ষ্য থাকবে ট্যুরিজমকে ত্রিপুরা রাজ্যের বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া, আমাদের যা লিমিটেড রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করি, তাই আমারও দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের পাশে দাঁড়ানো। আমি বললাম যে আপনি যদি কিছু করতে চান নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাবো। তখন উনি রিলিফ ম্যাটেরিয়ালস কথা বললেন, আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি 10 লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই 10 লক্ষ টাকার যিনি সেখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের জয়েন্ট ডিরেক্টর ট্যুরিজম আছেন, দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো আজকে এই যে বন্যা কবলিত যে এলাকাগুলো দক্ষিণ জেলা, আমাদের গুমতি জেলা, বিভিন্ন সোনামুড়া, বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো সবাইকে আমরা দিতে পারবো না কিন্তু যত সামান্য এই মেটেরিয়ালসগুলো, বেডশিট, শাড়ি, আমাদের মসকিটো নেট, বিভিন্ন জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো এই গাড়ি বোঝাই করে সেগুলো প্রদান করা হচ্ছে। এগুলো আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এবং আগামী কালকে অর্থাৎ 26 তারিখে আমাদের 39 জন যারা মারা গেছেন, অকালে চলে গেছেন এই পৃথিবীর বুক থেকে এই বন্যার কবলে পড়ে, সেই পরিবারগুলোর কাছে এই ম্যাটেরিয়ালসগুলো পৌঁছে যাবে যেগুলো আমাদের দপ্তর থেকে দেওয়া হচ্ছে কিট ব্যাগের মাধ্যমে, আর রিলিফ ম্যাটেরিয়ালগুলো যেগুলো সৌরভ গাঙ্গুলী মহাশয় পাঠিয়েছেন সেগুলো ওই এসডিএমদের সঙ্গে কথা বলে, ডিস্ট্রিক্ট ওয়াইজ এসডিএমদের সঙ্গে কথা বলে কিছু বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে সেগুলোতে দেওয়া হবে। আমরা জানি যে যে সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে বা যত সংখ্যক মানুষ ক্ষয়ক্ষতি মানে শিকার হয়েছেন সবাইকে হয়তো দেওয়া যাবে না, কিন্তু যত সামান্য এটা একটা টোকেন, গুড জেস্টার ওনার তরফ থেকে দেখানো হয়েছে ওনার দায়িত্ব হিসাবে ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। বিধানসভায় প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, কৈলাস শহরের যে বিমান পরিষেবার কথা আমি বলেছি, বারবার বলা হয়েছে, সার্ভে হয়েছে টিমে, এখন তারা সার্ভের কাজ চলছে যেটাকে ALS সার্ভে বলা হয়। সেই সার্ভের কাজটা কমপ্লিট হলে তারা নেক্সট কোর্স সিলেকশন জানাবে। অ্যাকচুয়ালি ভারতবর্ষের সরকার সেটাকে দায়িত্ব দিল, ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ সাইড, নর্থ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় 73 কোটি টাকার দরকার, 350 কোটি, আই এম মেক টু বি কারেক্ট, 350 কোটি। রাস্তা রয়েছে, মানুষের হ্যাবিটেশন রয়েছে, বাড়িঘর, সাউথ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় 50 কোটি টাকার উপর রয়েছে, নদী রয়েছে, তো নদীকে তো আমি সরিয়ে নিতে পারবো না। তো ছোটো বিমান যদি বর্তমানে চালানো যায় উইদিন দ্য অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার তবে সেটা করা যেতে পারে। এখন RCS স্কিমে উড়ান, যে রিজনাল কানেক্টিভিটি স্কিম উড়ানের মাধ্যমে, সেই স্কিমে যদি কেন্দ্রীয় সরকার বিমান চালাতে চায় কৈলাস শহরকে সেটা চালাতে পারে। কিন্তু অ্যাগেইন আই টেল ইউ যে যেই বিমান সংস্থায় বিমান চালাবে, যাকেই বরাদ্দ দেওয়া হবে, তারা ফিজিবিলিটি দেখবে, ভায়াবিলিটি দেখবে, তাদের প্রফিট দেখবে, কতটুকু ভায়াবল, কতটুকু ফিজিবল, সেই জিনিসগুলো বিচার করে সিদ্ধান্ত নেবে। তো ফাইনালি বল ইজ অন দেয়ার কোর্ট নাও, উই আর রেডি উইথ দ্য অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার।
অলরেডি রিনোভেশনও হয়ে গেছে কিছু কিছু জায়গা, প্রায় 2.5-3 কোটি টাকা খরচ করে যে এডিসি বিল্ডিংটা রয়েছে আমাদের, সেটা করা যেতে পারে। এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকার, উই হার্টিলি ওয়েলকাম, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকার। দুখান থেকে একই উত্তর এসেছে, উত্তরটা হচ্ছে যে এয়ারফেয়ার যে সাবজেক্টটা, দ্যাট ইজ ডি কন্ট্রোল, দিস ইজ নট কন্ট্রোল বাই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, ইট ডাজ নট ফল আন্ডার দ্য পারভিউ অফ সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, it is completely decontrolled and it is controlled by the airline companies. To agartala theke kolkata je air price jeta kotha amra jor diye bolechi tara boleche je bortoman tader je slab ache seta she slab er moddhei porche, seta chintar bishesh kichu nei, fluctuation hobe, kokhono barbe kokhono kombe, kintu jehetu byapar ta decontrolled tara specific category ki chitir moddhe likheche ami apnaderke purio shonate pari, যেটা আপনার লিখেছিলাম যে সেক্রেটারিকে সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে কনসার্নিং হাই এয়ারফেয়ার বিটুইন কলকাতা অ্যান্ড আগরতলা, সেই চিঠি আমরা লিখেছিলাম এবং সেখান থেকে যেটা উত্তর এসছে, পরবর্তী সময় আমিও লিখেছিলাম মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীকে, এবং সেখান থেকে যেটা উত্তর এসছে সেটা হচ্ছে যে ফার্দার কে লিখছেন, শুভজিৎ গুপ্তা, জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিভিল এভিয়েশন, প্লিজ রেফার টু ইউর লেটার ডেটেড সো এন্ড সো রিগার্ডিং হাই এয়ারফেয়ার বিটুইন কলকাতা অ্যান্ড আগরতলা, I had the matter examined and I would like to inform you that as per prevailing regulation, note for this, as per prevailing regulation, airfare are neither established nor regulated by the government. The prices are fixed by airlines, keeping in mind the market demand, seasonality and other market forces. The airfare increases with increase in demand of seat as the lower fare buckets get sold out first when bookings are offered by airlines. মানে যত তাড়াতাড়ি বুকিংটা হয়ে যায়, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোলে না, ডিকন্ট্রোল, 10টা সিট আছে, 10টা সিট যদি দেখা যাচ্ছে তাড়াতাড়ি বুকিং হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি ফেয়ারটা বাড়ে। ডিমান্ড যখন জিনিসের বেশি থাকে তখন অটোমেটিক্যালি ফেয়ারটা বাড়ে। ফার্দার তারিফ মনিটরিং ইউনিট অফ ডিজিসি, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, হ্যাজ মনিটর দ্য এয়ারফেয়ার অন আগরতলা কলকাতা রুট অ্যান্ড ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য এয়ারফেয়ার রিমেইন ওয়েল উইদিন দ্য ফেয়ার বাকেট আপলোডেড বাই দ্য এয়ারলাইন। আমি যেটা আপনাকে বললাম যে তাদের একটা স্ল্যাব আছে, তারা এটাকে এক্সামিন করেছে ডিজিসি, তারা দেখেছে আগরতলা এবং কলকাতার যে এয়ার প্রাইস আছে সেটা দ্যাট ইজ ভেরি মাচ উইদিন দ্য এয়ারপার্ট, ওই স্ল্যাবের মধ্যেই আসে, কয়েকটা স্ল্যাব থাকে। আমরা তো এমনও টাইম গেছে 1000 টাকা দিয়ে চলে গেছে, আমরা তো এমনও টাইম গেছে ডেকান, আমি নাম বলেই বললাম, আগরতলা টু দিল্লি 3000 টাকা দিয়ে আমরা চলে গেছি। এমন তো সময় গেছে একটা সময় যখন অল ইন্ডিয়া লেভেল ওই ধরনের সিদ্ধান্ত হতো, কারণ কানেক্টিভিটিতে আপনারা দেখবেন স্কেয়ারসিটি মেক্স এন ট্রেজার, যে জিনিসের অভাব আছে সেই জিনিসটা খুব দাম বেশি থাকে।
তখন অ্যাভেলেবিলিটি অফ ফ্লাইট ছিল, এজেন্সিগুলি গ্রুপ টিকিট কাছে পরিবর্তন করে এজেন্সিগুলি গুরুত্বপূর্ণ না বলছি, গ্রুপ টিকিট কাছে ডেকান ছিল, স্পাইস জেট ছিল, জেট এয়ারওয়েজ ছিল, আকাশা ছিল, আছে গো এয়ার ছিল, ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল, ইন্ডিগো ছিল। আজকে দেখুন আপনারা সারা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার ঘো অফার 30th September থেকে 10th October 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপূজোয় আকর্ষণীয় অফার, 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস, প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।